ভর্তি পরীক্ষায় অনেক ভালো একটা পজিশন থাকা সত্ত্বেও তোমার ভালো একটা সাবজেক্ট নাও আসতে পারে কারণ তুমি যদি ভুল ক্রমে সাবজেক্ট চয়েসটা দাও তাহলে হচ্ছে যারা পেছনের দিকে তারা ভালো একটা সাবজেক্ট পেয়ে যাবে আর তুমি সামনের দিকে থাকা সত্ত্বেও মোটামুটি লেভেলে একটা সাবজেক্ট পাবে প্রশ্ন হচ্ছে ভালো সাবজেক্ট আর মোটামুটি লেভেল সাবজেক্ট বলতে আদৌ কোনো প্রকার এরকম ডিসক্রিমিনেশন আছে কি না আমার মতে নেই আমার মতে মনে হয় বাংলাদেশের বিদ্যমান যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটাই হচ্ছে আমাদের সমাজে ইকুয়াল একটা ভ্যালু আছে বাট তাও দেখা যায় মানুষের কাল্পনিকভাবে তারা কোনো কোনো সাবজেক্টকে প্রথম দিকে রাখে আবার কোনো কোনো সাবজেক্টকে একটু পেছনের দিকে প্রায়োরিটি লিস্টে পরের দিকে রাখে তোমার এই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যেই যে ক্রাইটেরিয়াগুলো প্রথমে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট বিষয় পাওয়ার জন্য ইন্ডিভিজুয়াল সাবজেক্টের রিকোয়ারমেন্ট যেমন সিএসসি পাওয়ার জন্য তোমার ফিজিক্সে অবশ্যই আঠারো পেতে হবে তেমনিভাবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটের যেই আমার তোমাদের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবা যে কোন বিষয়ের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট কত তো তুমি যখন সাবজেক্ট চয়েসের লিস্টটা পূরণ করবা সেক্ষেত্রে তুমি যেই সাবজেক্টগুলো প্রথমে দিবা তখন তুমি একবার ভালো করে দেখে নিতে হবে তোমার দেওয়া সাবজেক্টে তোমার রিকোয়ার্ড রিকোয়ারমেন্টটা আছে কিনা নাম্বার টু যেটা সেটা হচ্ছে তুমি ওই বিষয়টা সম্বন্ধে প্যাশনেট কিনা যেগুলো তুমি তোমার পছন্দের ক্রমে প্রথম দিকে দিচ্ছ নাম্বার থ্রিটা হচ্ছে চাকরির বাজারে এইটার ভ্যালু কেমন কারণ তুমি তোমার পাশ করার পরে পুরো লাইফটাই তুমি এটা নিয়ে কাটানোর সম্ভাবনাটাই বেশি তুমি ট্রাক চেঞ্জ করলে সেটা আলাদা বিষয় বাট অধিকাংশ ক্ষেত্রে মানুষ ট্রাক চেঞ্জ করে না ওই একটা নির্দিষ্ট ফিল্ডেই থাকে সেটা এই জন্য এটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট এরপরে আরেকটা অবশ্যই তোমার মাথায় রাখতে হবে তোমার ফ্যামিলি তোমার কাছ থেকে কী এক্সপেক্ট করে যদিও এটা ইম্পর্টেন্ট তেমন কিছু না কারণ হচ্ছে ফ্যামিলি তার সোশ্যাল প্রেশারের কারণে তোমাকে বিভিন্ন সাবজেক্ট নিতে বলবে অথবা তকমা লাগানো সাবজেক্টগুলো তোমাকে নিতে বলবে বা তোমাকে সেই তকমা লাগানো সাবজেক্টের পেছনে শুটে তোমার যে প্যাশনের সাবজেক্ট বা যেটা তুমি ভালো করার সম্ভাবনা আছে তুমি সেটা না নাও তাহলে কিন্তু ভুক্ত হবে একান্ত তোমাকেই অন্য কাউকে না এজন্য তোমার কোন কোন সাবজেক্ট তুমি নিতে পারো সেক্ষেত্রে আমি তোমাকে একটু হেল্প করতে পারি সেটা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের বিভিন্ন চাকরির বাজারের মার্কেটের উপরে ডিপেন্ড করে কোন কোন সাবজেক্টগুলো প্রথম দিকে আছে বা হচ্ছে কোনগুলোর ক্ষেত্রে চাকরির নিয়োগকর্তারা একটু বেশি পরিমাণ প্রায়রিটি দেয় সেই জিনিসগুলো নিয়ে আমি ডিসক্রিপশন বক্সে তোমার বিস্তারিত দিয়ে দিচ্ছি তুমি দেখে নিতে পারো আবার তুমি যদি গবেষণা ফিল্ডে যেতে চাও ভালো কিছু করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ওই চাকরির কথা মাথায় রাখলে চলবে না তোমাকে প্যাশনের বিষয়গুলো নিতে হবে লাইক তুমি চ্যালেঞ্জেন এটি ইঞ্জিনিয়ারিং তুমি যদি গবেষণা করতে চাও উচ্চতর গবেষণার জন্য সেখানে যেতে পারো তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি হচ্ছে বায়োমলিকুলস নিয়ে যদি তোমার গবেষণা করার ইচ্ছা থাকে তাহলে এই রিলেটেড সাবজেক্টগুলোর দিকে তুমি যেতে পারো আরেকটা বিষয় যে ওয়েটিং লিস্ট থেকে কতজন স্টুডেন্টকে টানা হয় প্রতি বছর এটা দেখা যায় এবারে যে পাঁচ হাজার প্লাস মাইনাস সংখ্যক স্টুডেন্টকে টানা হয় এই ওয়েটিং লিস্ট থেকে এবং প্রথম যে লিস্টটা প্রকাশ করে সেখানে প্রায় হচ্ছে দুই জনের মতো স্টুডেন্টের নাম তারা প্রকাশ করে এবং তাদেরকে বলা হয় যে তারা যেন হচ্ছে তাদের সার্টিফিকেটটা জমা দেয় এরপরে দ্বিতীয় ওয়েটিং লিস্ট তৃতীয় ওয়েটিং লিস্ট ক্রমান্বয়ে আসনগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু এইভাবে তোমার ওয়েটিং লিস্ট প্রকাশ করা চলতে থাকে আরেকটা বিষয় তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মাইগ্রেশনের ক্ষেত্রে তুমি কোন জিনিসটা কীভাবে চয়েস করবা মাইগ্রেশনের ব্যাপারটা হচ্ছে ধরো তুমি ক্লাস শুরু করে দিলা তখন তোমার হচ্ছে ওই বিষয়টা পড়তে ভাল লাগতেছে না তুমি চাইলে কিন্তু তখন মাইগ্রেশন করতে পারবা একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে মাইগ্রেশন হবে তোমার উপরের দিকে নিচের দিকে যে তোমার সাবজেক্ট চয়েসগুলো তুমি দিবা তোমার যে সিরিয়ালটা ওইখানে নিচের দিকে কিন্তু আসবে না তোমার সাবজেক্টটা আসবে উপরের দিকে তো এই উপর দিকে যেহেতু হচ্ছে তোমার সাবজেক্ট চয়েসটা কিন্তু সেভাবে যেন মাইগ্রেট হয়ে ভালো একটা সাবজেক্টের দিকে তোমার আগাতে পারো এমন আরেকটা বিষয় যদি তোমার টার্গেট থাকে যে তুমি এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে টিচার প্রফেশনে যাবা বা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবা যারা বিশ্ববিদ্যালয়ের ওই নির্দিষ্ট ডিপার্টমেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় ক্রমে হয় বা প্রথম দিকের স্টুডেন্টরা থাকে তারা নর্মালি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রবাসক পদে বা হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় টিচার পদে হচ্ছে তারা জয়েন করতে পারে এখন ধরো হচ্ছে একটা নর্মালি যেখানে কম্পিটিশন তুলনামূলক কম স্টুডেন্টরা নর্মালি সেটাকে প্রায়োরিটি অত বেশি দেয় না তুমি যদি সেই সাবজেক্টটা চয়েস করে নাও এবং সেখানে যদি তুমি ভালো একটা তোমার পয়েন্ট আপগ্রেড আপ করতে পারো তখন সম্ভাবনা কিন্তু থাকে যে তুমি ওই ডিপার্টমেন্টে বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে জয়েন করতে পারবা যেহেতু তুমি এখানে টপার আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে তোমার কোর্স সাবজেক্টগুলো বা বিশ্বভিত্তিক যে সাবজেক্টগুলো যেমন ফিজিক্স কেমিস্ট্রি বা জুলজি তো বোটানি এই ম্যাথ এই সাবজেক্টগুলো তুমি যদি বিশ্ববিদ্যালয়ের মানে তোমার পছন্দের ক্রমে দাও তাহলে এটার ফিউচার কী হবে তুমি যে জিনিসটা প্রথমে পাবা সেটা হচ্ছে এই ফিল্ডে তুমি ভালোভাবে গবেষণা করার স্কোপ পাবা তুমি হায়ার এডুকেশনের জন্য তুমি যেতে পারবা এরপরে হচ্ছে তুমি এগুলোর জন্য তুমি পাশাপাশি বিসিএস এর প্রিপারেশন নিতে পারো এছাড়া তুমি যেটা করতে পারো বাংলাদেশের ক্ষেত্রে এগুলোতে বিভিন্ন যে অধিদপ্তরগুলো রয়েছে যেমন হচ্ছে পশু অধিদপ্তর তোমার কৃষি অধিদপ্তর এখানে কিন্তু এই রিলেটেড কোর্স সাবজেক্ট রিলেটেড বিভিন্ন গবেষক নিয়োগ দেওয়া হয় তুমি কিন্তু সেখানেও জব করতে পারো সরকার কিন্তু অনেকগুলো ফিল্ড ক্রিয়েট করে রেখেছে যারা এই কোর একদম বেসিক যে সাবজেক্টগুলো রয়েছে এই বেসিক সাবজেক্টগুলোর জন্য তার মানে তুমি এখানে কিন্তু তোমার ভালো করার স্কোপ রয়েছে তবে এই সাবজেক্টগুলো আসার ক্ষেত্রে তোমার নাম্বার ওয়ান প্রায়োরিটি দিতে হবে প্যাশন চাকরি না চাকরি যদি আমার প্রায়োরিটি দিতে হয় সেটা আমি আগেই বলেছি চাকরির ক্ষেত্রে এগুলোতে আসলে চলবে না চাকরির ক্ষেত্রে তোমাকে টপ প্রায়োরিটি দিতে হবে ফার্মেসি ডিপার্টমেন্টকে তোমার সিসি ডিপার্টমেন্টকে আইআইটিকে এগুলোকে তোমার চাকরির জন্য প্রায়োরিটি দিতে হবে আর প্যাশনের ক্ষেত্রে এই এই বিষয়গুলোকে চয়েসের ক্রম ক্রমটাকে তুমি নিজের মতো করে ডাইমেনশনালি চেঞ্জ করে নিতে পারো যে নিজের জন্য কোনটা ভালো হয় তোমার বন্ধু কোনটা দিয়েছে সেটা দিলে কিন্তু তোমার হবে না কারণ তোমার পছন্দ একান্তই তোমার তোমার বন্ধুর পছন্দ তার মতো আর তোমার চয়েসের ক্ষেত্রে আমি অলরেডি বলে দিয়েছি কোনটার ক্ষেত্রে প্যারামিটারগুলো কীভাবে ঠিক করে নিবা আর তুমি চাইলে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবা যতদিন না পর্যন্ত তারা হচ্ছে মানে এই সাবজেক্ট চয়েস করার ডেট লাস্ট ডেট না দিচ্ছে ততদিন পর্যন্ত বারবার চেঞ্জ করতে পারবা ইভেন ডেট বন্ধ হয়ে গেলেও তুমি হচ্ছে সেই প্রশাসনিক ভবনে গিয়েও তখন পরিবর্তন করার একটা সুযোগ থাকে তার মানে তুমি যেই কয়েকদিন সময় পাচ্ছ নিজের মতো করে একটু ঘাটাঘাটি করো প্রত্যেকটা বিষয় একটু ঘাটো যে এই বিষয়টা প্রতি তোমার প্যাশনের কাজ করতেছে কিনা যদি টিচার প্রফেশনে যেতে চাও তাহলে হচ্ছে যেগুলো নর্মালি স্টুডেন্টটা কম যেতে চায় তুমি ওগুলোতে যেতে পারো গেলে হচ্ছে ভালো একটা সিজি তুলতে পারবা এবং বিশ্ববিদ্যালয় টিচার হয়ে যেতে পারবা আর হচ্ছে চাকরি কেটে যেতে চাইলে যেগুলো হচ্ছে এখন ফিউচার ভালো সামনের দিকে আসতেছে তোমার চাকরি ক্ষেত্রে ভালো একটা স্যালারি পাওয়া যায় ওই বিষয়গুলো যেতে পারো আর হচ্ছে গবেষণার ক্ষেত্রে কোর্স সাবজেক্টগুলো তুমি চয়েস করে নিতে পারো আর পাশাপাশি অনেকেই হচ্ছে চয়েস করে যে এগুলো পাশাপাশি বসে বসে তোমার বিসিএস এর প্রিপারেশন নেবে সেটাও নিতে পারো তো সব রাস্তায় তোমার জন্য উন্মুক্ত জাস্ট এটুকু সাবধান থাকতে হবে তোমার প্যাশনের বাইরে যেন কোনো সাবজেক্ট তুমি চয়েস না দিয়ে বসো তুমি সাবজেক্ট কিন্তু সবগুলো চয়েস দিতে পারবা কমন নয় যতগুলো লিস্টে থাকবে বাট ক্রোমটা তোমার ঠিক করতে হবে আমি একটা রাফ একটা ক্রোম দিয়ে দিচ্ছি এটা মানে আদর্শ কোনো ক্রোম না একটা জাস্ট একটা আইডিয়ার জন্য যেহেতু আমাদের দেশে থাকা থাকা বিশ্ববিদ্যালয় থাকা প্রত্যেকটা সাবজেক্টই সমানভাবে গুরুত্বপূর্ণ আশা করি এ থেকে তোমার সাবজেক্ট চয়েস রিলেটেড যেই কনভিউশনগুলো ছিল সেগুলো একটু হলেও কমেছে এরপরেও যদি তোমার বাড়তি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আমি উত্তর দেওয়া ট্রাই করবো নেক্সট ভিডিওতে আমরা হয়তো বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো থ্যাংক ইউ